সকলকে স্বাগতম আজ আমরা চোখ খোলা অবস্থায় নামাজ পড়া উত্তম নাকি চোখ বন্ধ অবস্থায় নামাজ পড়া উত্তম সেই সম্পর্কে জানব এবং শেষে একটি গুরুত্বপূর্ণ মেসেজ শুনব নামাজের বিষয়ে আসল মাস আলা হলো চোখ খোলা রেখে নামাজ পড়তে হবে নামাজ পড়ার শূন্য তরিকাও এটি যে যখন মানুষ নামাজ পড়বে তখন চোখ বন্ধ করবে না বরং খোলা রাখবে যদিও ফকিরগণ কথা বলেছেন যে চোখ বন্ধ করা ছাড়া কারো যে নামাজের একাগ্রতা লাভ না হয় এম অবস্থায় চোখ বন্ধ করাও চায় আছে তবে সর্ব অবস্থায় চোখ খোলা রাখাই উত্তম এ কারণে কতক বুজুর্গ বলেছেন যে রসুলে পাক সাল্লাহ আলাই সাল্লাম যেহেতু নামাজের মধ্যে চোখ বন্ধ করতেন না বরং চোখ খোলা রেখে নামাজ পড়তেন এজন্য ইত্তেবায় সুন্নতের বরকত চোখ খোলা রেখে নামাজ পড়ার মধ্যে রয়েছে নামাজে মন বসুক বা না বসুক ওই পর্যায়ের একাগ্রতা হোক বা না হোক অন্যান্য চিন্তা আসুক বা না আসুক ইত্তেবায় সুন্নতের সওয়াব চোখ খোলা অবস্থায় নামাজ পড়ার মধ্যেই রয়েছে যদিও চোখ বন্ধ অবস্থায় নামাজ পড়া জায়েজ কিন্তু তা উত্তম নয় আল্লাহ আলাগন বলেছেন যে আসল জিনিস তো ইত্তেবায় সুনত ইত্তেবায় সুনতের মধ্যে যে নূর রয়েছে তা অন্য কিছুর মধ্যে নেই এজন্য নামাজে মন বসুক বা না বসুক একাগ্রতা সৃষ্টি হোক বা না হোক চোখ খোলা রেখে নামাজ পড়ার মধ্যেই যেহেতু ইত্তেবায় সুনত তাই আমরা চোখ খোলা রেখেই নামাজ পড়বো ইংসা আল্লাহ আল্লাহ রসমান আমাদের সকলকে পরিপূর্ণভাবে সুন্নতে অনুসরণ করা তৌফিক দান করেন মেসেজটি হলো আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রিয় ইন্টারনেট মাদ্রাসা সারা বিশ্বের জেনারেল লাইনে পড়ুয়া আট বছর বয়স থেকে শুরু করে সকল বয়সের মানুষের কথা চিন্তা করে সরাসরি মাদ্রাসা এডুকেশন প্রোগ্রাম চালু করেছে যেখানে যে কোনো দেশ থেকে সরাসরি যে কোনো বয়সের নারী পুরুষ বড়ো বড়ো মহাকে আলেমগণের কাছ থেকে কোরআনুল করিম সহি শুদ্ধকরণ জীবন ঘনিষ্ঠ মাস আলা মাসাইন হাদিস শরীফ এবং সুনতের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ লাভ করতে পারবে এছাড়া ছয় বছরের লং কোর্সের মাধ্যমে সকল কিতাব আরবিতে পড়া এবং পড়ানোর দক্ষতা অর্জন করতে পারবে এর জন্য প্রয়োজন হবে শুধু হাই স্পিড ইন্টারনেট কানেকশন এবং স্কাইপি আইডি আর এ বিষয়ে বিস্তারিত জানতে এখনই ব্রাউজ করুন ডাব্লু 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 ডট ইন্টারনেট মাদ্রাসা ডট কম যার লিঙ্কটি দেওয়া আছে আমরা সেখান থেকেও ক্লিক করে ঢুকতে পারি এবং সেখানে রেজিস্ট্রেশন করে আমরা মাদ্রাসা এডুকেশন প্রোগ্রামে যুক্ত হয়ে যাই وما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله وبركاته